নমস্কার, আমি আনন্দ আরে শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অথবা নিজের জন্মচক্রের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা আপনারা যদি নিজের বাড়িতে বসেই নিজের গ্রহ প্রতিকার করাতে চান বা নিজের জন্মকুণ্ডলের বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার রয়েছে। সেই ফোন নাম্বারটি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমেও আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব বুধ গ্রহটিকে কেন্দ্র করে। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব যে জন্মছকের মধ্যে যদি বুধ গ্রহটি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, কোনোভাবে পীড়িত হয়ে যায়, কোনোভাবে অশুভ হয়ে যায়, তাহলে পরে কি ধরনের প্রতিকার করলে ভালো হয়, কি ধরনের বৈদিক রেমিডি বা কি ধরনের টোটকা মেনটেন করলে পরে আপনাদের অনেকটা শুভ ফল আপনারা পেতে পারেন। জ্যোতিষশাস্ত্রের মতে বুধ একটি খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট, ইম্পর্টেন্ট গ্রহ। এবং আমরা জানি যে বুধ হচ্ছে এডুকেশনের কারক গ্রহ। এডুকেশনের যখন আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছিলাম, তখন আমি ওখানে বোঝাবার চেষ্টা করেছিলাম যে এডুকেশনের তিনটি প্রধান কারক গ্রহ হচ্ছে একটি বুধ, তারপর চন্দ্র, তারপর বৃহস্পতি। বুধ হচ্ছে আমাদের মেধাশক্তিকে কন্ট্রোল করে। তাই বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের, তাদের ক্ষেত্রে যদি বুধ জন্মছকে কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা চলেই আসে। এবং সেটা নিয়ে বিভিন্ন বাবা মায়েরা আমাদের কাছে আসেন, তো পড়াশোনার বিভিন্ন রকম ডিস্টার্বেন্সের কারণে। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বুধ গ্রহটির কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে। তো এরকম আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, আমার অনুষ্ঠানকে ফলো করেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে যদি বুধ গ্রহটি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, বা যে কোনো মানুষকে বলবো, যে প্রত্যেককেই বলবো যে আপনাদের যদি বুধ গ্রহটি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে আপনারা কি ধরনের টোটকা মেনটেন করলে পারে কিন্তু আপনারা অনেকটা শুভ ফল পেতেই পারেন। সবার কিন্তু জ্যোতিষের কাছে এসে খুব দামি দামি রত্ন কেনার মতো ক্ষমতা থাকে না, এটা আমরা জানি। এবং সেই ক্ষেত্রে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে শুধুমাত্র রত্নতেই যে সবকিছু সঠিক হবে, এটা কিন্তু সঠিক কথা নয়। তবে রত্ন একটি খুব ইজি প্রসেস। অর্থাৎ ধারণ করে নিলাম, একটি ভালো রত্ন যদি মোটামুটি ধারণ করে নিতাম, তাহলে মোটামুটি তার থেকে একটা শুভ ফল পাওয়াই যেতেই পারে। আর যে সমস্ত টোটকাগুলি আছে, যে সমস্ত পূজা পাঠের কথাগুলি বৈদিক জ্যোতিষে বলা রয়েছে, সেগুলো একটু দীর্ঘমেয়াদী, অর্থাৎ একটু কন্টিনিউয়াসলি আপনাকে চালিয়ে যেতে হবে, একটু করে যেতে হবে। এবং যদি আপনি করে যেতে পারেন, যদি আপনি চালিয়ে যেতে পারেন এবং কিছু নিয়ম বিধি রয়েছে সেগুলোকে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে পরেও কিন্তু অনেকটাই অশুভ গ্রহের প্রভাব থেকে রেহাই পাওয়া যায়, অনেকটাই কিন্তু অশুভ গ্রহের প্রভাব থেকে অশুভ গ্রহের প্রভাবকে অনেকটাই ভালো দিকে কনভার্ট করা যায়। তো একটি জন্মছকের ক্ষেত্রে বুধ গ্রহটি যদি কোনোভাবে প্রতিকূল অবস্থায় থাকে, কোনোভাবে যদি পীড়িত হয়ে যায়, তাহলে পরে কি ধরনের প্রবলেম সাধারণভাবে হতে পারে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে প্রচন্ড ভুল সিদ্ধান্ত গ্রহণ, এটা অশুভ গ্রহে বুধের কিন্তু প্রতীক। তার সঙ্গে সঙ্গে যে পড়াশোনা করছে কিন্তু মনে থাকছে না, মাথায় পরীক্ষার সময় হয়তো দেখা গেল যে পরীক্ষার আগে প্রচুর পড়াশোনা করেছে, সবটাই আন্টির কাছে, দিদিমণির কাছে, মাস্টারমশাইয়ের কাছে, যেখানে কোচিং করে সেখানে খুব ভালো মোটামুটি পড়া দিয়েছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু দেখা গেল ভালো করে লিখতে পারলো না। এটা হচ্ছে একটা মেধাশক্তির প্রবলেম, এটা হচ্ছে তার মনে রাখার ক্ষমতার কমজোরি। তাই এখানে কিন্তু আমরা বলবো যে বুধ গ্রহটি দুর্বল হয়ে পড়লে পারে কিন্তু এই ধরনের সমস্যা হতেই পারে। এর সঙ্গে সঙ্গে প্রচন্ড দ্বিধাগ্রস্ত মানসিকতা, এটা কিন্তু বুধ দেয়। বুধ গ্রহটি যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে মানুষের ভিতরে প্রচন্ড পরিমাণে কনফিউশন একটা ব্যাপার চলে আসে। তার সঙ্গে সঙ্গে দুর্বল স্নায়ু হয়ে যেতে পারে। অর্থাৎ বুধ আমাদের শরীরের মধ্যে নার্ভকে কন্ট্রোল করে বিশেষ করে, তাহলে পরে সেখানে নার্ভের একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। বুধ যদি কমজোর হয়ে পড়ে, সেখানে নার্ভের কোনো রোগ আসতে যেতে পারে। এছাড়াও যদি বুধ যদি কমজোর হয়ে যায়, তাহলে পরে প্রচন্ড অস্থির মানসিকতা, কিছুটা চঞ্চল ভাব তার ভেতরে দেখতে পাওয়া যায়। বিশেষ করে তার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যায় এমন অনেক ব্যক্তি আছে যারা এমন কিছু কথা বলে ফেলে যে কথাটা কিন্তু তারা বলতে চায়, কিন্তু হট করে বলে ফেলে। এরকম একটা প্রবলেম কিন্তু অনেকের ক্ষেত্রে ক্রিয়েট হয়। আপনারা যদি আপনাদের আশেপাশে একটু ভালো করে খেয়াল রাখেন, দেখবেন অনেকে বলে যে আমি কিন্তু এই কথাটা বলতে চাইনি, কি জানি কি করে মুখ থেকে বেরিয়ে গেল। এটা হচ্ছে অশুভ বুধের প্রতি। এরকম যদি কথাবার্তা কারণ মুখ থেকে বেরিয়ে যায়, হতে পারে ভাববেন যে সেই জাতকের বুধ কিন্তু অবশ্যই প্রবলেমে আছে বা পীড়িত রয়েছে জন্মছকের ক্ষেত্রে। এছাড়াও হচ্ছে যে
তার সঙ্গে সঙ্গে হচ্ছে যেটা, যে একটা ব্যক্তিত্ব প্রকাশ করার ক্ষেত্রে এখানেও কিন্তু একটা বুধের মানে ব্যক্তিত্ব প্রকাশ করার ক্ষেত্রে অক্ষম, সেই জায়গাটাও কিন্তু বুধ অনেকটাই পীড়িত হলে পারে এরকম দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু যখন বুধ রাহুর দ্বারা বা অন্যান্য পাপ গ্রহের দ্বারা পীড়িত হবে, তখন কিন্তু আরো অনেক রকমের প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেমন হচ্ছে প্রচন্ড চালাকি বা প্রচন্ড চালাক মেন্টালিটি নিয়ে আসে, এবং চালাকিটা হচ্ছে মানে জালিয়াতির দিকে, মানে লোক ঠকানোর দিকে যে চালাকি সেটা কিন্তু বুধ দেয়, এবং পীড়িত বুধ দেয়, পীড়িত স্ট্রং বুধ দেয়, মানে বুধটা স্ট্রং হতে হবে কিন্তু পীড়িত হয়ে গেছে, এরকম ধরনের যদি বুধ থাকে তাহলে পরে সেই বুধ কিন্তু প্রচন্ড পরিমাণে চালাকি করার একটা ব্যাপার কিন্তু তার ভিতরে নিয়ে চলে আসে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচন্ড খামখেয়ালি প্রকৃতির করে দেয়, এবং খুব তাড়াতাড়ি খারাপ মানুষদের দ্বারা প্রভাবিত হয় আর ভালো মানুষদের দ্বারা প্রভাবিত হয় না, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। অশুভ বুধ কিন্তু যদি থাকে বা বুধ যদি প্রচন্ড পরিমাণে পীড়িত হয়ে যায়, তাহলে পরে সেই সমস্ত জাতক জাতিকারা দেখবেন খারাপ মানুষের দ্বারা প্রভাবিত হয় কিন্তু ভালো মানুষের দ্বারা প্রভাবিত হয় না। তো যেমন খারাপ মানুষের গুণটা কিন্তু তারা নিচ্ছে, কিন্তু তারা ঠিক অপরদিকে ভালো মানুষদের সঙ্গে যখন মিশছে তখন ভালো মানুষদের গুণটা কিন্তু নিচ্ছে না, এটাও কিন্তু একটি অশুভ বুধের প্রতীক। এছাড়াও বুধ যদি জন্মছকে পীড়িত হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা চলে আসে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে সঙ্গে বুধ যেই ভাবের মালিক সেই ভাবকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছু সমস্যা সেই জাতকের জীবনে অবশ্যই যায়। তাহলে এরকম ধরনের একটা অশুভ বুধের ক্ষেত্রে আপনারা বাড়িতে বসেই বেশ কিছু প্রতিকার করতে পারেন, সেটা অনেকটাই পুজো আচ্ছার মাধ্যমে, কিছু টোটকার মাধ্যমে, কিছু নিয়ম নিষ্ঠাকে মেনটেন করলে পারে কিন্তু আপনাদের অশুভ বুধের প্রভাবটা অনেকাংশে কমে যেতে পারে। তো আপনারা কি ধরনের প্রতিকার করবেন? শাস্ত্রে যেটা বলছে সেটা বলছে যে বুধ যদি কোনোভাবে অশুভ হয়ে যায় তাহলে পরে মা দুর্গার পূজা করা কিন্তু খুব শুভ মানা হয়ে থাকে, এবং 21টি বুধবার যদি আপনারা উপবাস করতে পারেন এবং মা দুর্গার পুজো করতে পারেন, সেটা আপনাদের মনোমতো করে বাড়িতে যেরকম করে পুজো দেন বা পুজো করেন সেরকম ভাবে যদি আপনারা পুজো করতে পারেন তাহলে পরে কিন্তু সেটা খুব শুভ মানা হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে 27টি দুর্বা বলছি যে 27টি দুব্য যেটা হয়, আমরা যেটাকে বলি দুব্য, সেই দুব্য যেটা হয় দুব্য ঘাস আর কি যেটাকে বলা হয়, সেটা 27টি নিয়ে যদি একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে নিজের হাতের মধ্যে রাখা যায় বা হাতের মধ্যে বেঁধে রাখা যায় বা পকেটের মধ্যে রাখা যায় তাহলে পরে কিন্তু অনেকটা শুভ ফল প্রদান করে। এছাড়াও হচ্ছে বুধ যদি কোনো জাতকের দুর্বল হয়ে পড়ে তাহলে পরে আপনি যদি কোনো অবিবাহিত মহিলাকে কিছু দান করেন সেটাও কিন্তু খুব শুভ মানা হয়ে থাকে বুধের একটি টোটকা হিসেবে। এর সঙ্গে সঙ্গে আপনারা যদি 27টি বুধবার যদি কোনো গৃহপালিত পশু বা কোনো পাখিকে আপনারা যদি সবুজ কিছু জিনিস খাবার দিতে পারেন, সেটা বিভিন্ন সবজি হতে পারে, বিভিন্ন ধরনের শাক সবজি যেটা হয় সবুজ ধরনের, সেরকম ধরনের কিছু খাবার যদি গৃহপালিত পশুকে অথবা কোনো পাখিকে দিতে পারেন সেটাও কিন্তু বুধের জন্য একটি খুব ভালো রেমিডি বলা যেতেই পারে। এর সঙ্গে সঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে বুধ যদি আপনার জন্মছকে পীড়িত হয়ে থাকে বা দুর্বল হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনার বাড়িতে টিয়া পাখি পোষা একদম উচিত হবে না। যদি এরকম কারো মানুষের বাড়িতে টিয়া পাখি থাকে যাদের বাড়িতে বুধ, যার বুধ প্রচন্ড দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু বুধ আরো বেশি নেগেটিভ ফল প্রদান করবে। তাই সেক্ষেত্রে যাদের যাদের বাড়িতে অনেক সময় আসে, অনেকেই টিয়া পাখি বাড়িতে পোষে, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু এই জায়গাটা একটু সতর্ক হবেন। এর সঙ্গে সঙ্গে বুধ যদি কোনো জাতকের পীড়িত হয় তাহলে পারে বুধবার দিনকে খালি পায়ে কোনো ঘাসের মধ্যে না হাঁটাটাই কিন্তু উচিত। অর্থাৎ বুধ যদি কোনো জাতকের পীড়িত হয় তাহলে বুধবার দিনকে খালি পায়ে কিন্তু কোনো ঘাসের মধ্যে থেকে হাঁটবেন না, তাহলে পারে কিন্তু সেটা আপনার বুধকে আরো বেশি নেগেটিভ তৈরি করবে। এর সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, আপনি আরো একটি জিনিস লিখে রাখুন যে আপনি 7টি মুগের দানা, মুগ ডাল হয়, সেই মুগ ডালের দানা নেবেন এবং সবুজ রঙের একটি কাপড় নেবেন এবং একটি ব্রোঞ্জের টুকরো নেবেন, এবং সেই টুকরোটিকে নিয়ে সেই কাপড়টির মধ্যে মুড়ে
যদি আপনি কোনো নদীতে ভাসিয়ে দেন তাহলে পরে কিন্তু খুব ভালো মানা হয়ে থাকে। এবং সেই কাপড়টির মধ্যে যদি 7 রকমের কোনো পাতা দিতে পারেন সেটা কিন্তু খুব শুভ মানা হয়ে থাকে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম যে কোনো সাত কোনো বুধবার দিনকে আপনি একটি সবুজ রঙের কাপড় নেবেন এবং সেই কাপড়ের মধ্যে 7টি মুগ ডালের দানা দেবেন এবং তার সঙ্গে সঙ্গে 7টি যে কোনো রকমের পাতা হোক বা যে কোনো রকমের সবুজ সবজি হোক, সবুজ পাতা বা সবুজ সবজি হোক সেটা দেবেন, আর একটু পুরো ব্রোঞ্জ দেবেন তার মধ্যে দিয়ে সবুজ কাপড়টার মধ্যে ভালো করে মুড়ে আপনারা যদি প্রবাহমান নদীতে ভাসিয়ে দেন তাহলে পরে কিন্তু সেটা খুব শুভ মানা হয়ে থাকে। যখনই নদীতে কোনো ভাসাবার কথা বলা হয় বা যখন বিভিন্ন পটকাতে এরকম পাওয়া যায় যে নদীতে ভাসানোর একটা বিষয় থেকেই যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় নদীতে যখন ভাসাতে যাবেন একটু দেখে নেবেন যে জোয়ার আছে কিনা। সবসময় কিন্তু জোয়ারের জলেতে ভাসানোর একটা নিয়ম রয়েছে। এর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কোনো বাচ্চাদেরকে, আপনাদের পাড়ার যদি কোনো ছোট ছোট বাচ্চা মেয়ে থাকে তাদেরকে যদি আপনি পারেন একটু সবুজ রঙের চুড়ি কিন্তু তাদেরকে দান করতে পারেন, এটাও কিন্তু বুধের জন্য খুব একটি ভালো রেমেডিস। এছাড়াও কিন্তু বুধের জন্য আপনারা কোনো স্কুলে হোক বা কোনো কোচিনে হোক আপনাদের সামর্থ্য ওয়াইজ কিছু খাতা বই যদি দান করতে পারেন সেটাও কিন্তু বুধের জন্য খুব একটি ভালো প্রতিকার হিসেবে মানা হয়ে থাকে। এছাড়াও কিন্তু যাদের বুধ খারাপ তারা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যাদের যাদের বুধ খারাপ এবং মেধা শক্তি কমজোর হয়ে পড়ছে, পড়া মনে থাকছে না, তাদেরকে আমি সবসময় বলে থাকি যখন আপনারা পড়তে বসবেন সেই সময় পকেটে একটা সবুজ রঙের রুমাল যদি আপনারা নিয়ে পকেটে মধ্যে রেখে যদি পড়তে বসেন সেটা কিন্তু খুব ভালো পড়ার ক্ষেত্রে খুব ভালো মানা হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের বুধ খারাপ তারা যদি সবুজ রঙের সুতো বা অনেক সময় সবুজ রঙে বিভিন্ন রকমের সুতো হয় সেই ধরনের সুতো যদি আপনারা হাতের মধ্যে একটু বেঁধে রাখতে পারেন সেটাও কিন্তু আপনাদের বুধের একটা খুব ভালো একটা রেমিডিস হয়। এবং তার সঙ্গে সঙ্গে বুধ যদি কোনো জন্মছকের পীড়িত হয়ে যায় আপনারা যদি সেক্ষেত্রে বাড়িতে কিছু গাছ লাগাতে পারেন এবং সেই গাছের যদি যত্ন করতে পারেন এটাও কিন্তু বুধের জন্য একটি খুব ভালো রেমিডিস। এবং যারা পড়াশোনা করছে তাদেরকে রিকোয়েস্ট করবো যেই ঘরেতে পড়াশোনা করছে সেই ঘরটির রং যেন সবুজ রঙের করলে পারে খুব ভালো হয়। এবং একটুখানি বাস্তু মেনে পড়াশোনার ঘরটাকে নির্বাচন করলে ভালো হয় যে কোন সাইডে পড়াশোনার জন্য বেটার, সেটা পরবর্তীকালে যখন বাস্তু নিয়ে অনুষ্ঠান করব তখন আমি অবশ্যই বলার চেষ্টা করব। এছাড়াও আপনারা বুধ যদি দুর্বল হয়ে পড়ে তাহলে পান্না ধারণ করতে পারেন। পান্না অবশ্যই জন্মছক বিচার করে আপনারা ধারণ করবেন, তার আগে পান্না ধারণ করবেন না, কারণ প্রত্যেকটি রত্নের ক্ষেত্রে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার প্রয়োজন হয়। রত্ন অনেক সময় ক্ষতি করে দেয় যদি ভুল রত্ন দিয়ে দেওয়া হয়ে থাকে। প্রচুর জ্যোতিষী আছে বা অনেকেই আমি দেখেছি যে উল্টো পাল্টা রত্ন পড়ে আছে, তো সেক্ষেত্রে অনেক দাম দিয়ে কিনেছেন। আমি মানে বলতেও আমার খুব খারাপ লাগে যে রত্নটি খুলে রাখুন, মানে এটা কিন্তু আমি বুঝতে পারছি যে সেটা ভুল রত্ন ধারণ করে আছেন। এরকম ভাবে কিন্তু আপনাদের অনেকটা ক্ষতি হতে পারে। আপনাদের যদি ভুল রত্ন আপনারা ধারণ করেন তাহলে পারে কিন্তু সেই রত্নের ফল মারাত্মক হতে পারে। পান্না অনেক কস্টলি হয়, দামি একটি রত্ন। এছাড়াও কিন্তু বুধের জন্য অনেক রকমের আছে, অনেক পান্না আছে, ব্যারিয়াল পান্না আছে, এই ধরনের যে কম দামি প্রতিকার যারা অত দাম দিয়ে পান্না কিনতে পারছেন না তাদেরকে আমি বলবো যে আপনারা কমের মধ্যেও অনেক ধরনের পাথর আছে, সেই ধরনের পাথর পরে আপনারা কিন্তু বুধের প্রতিকার করতেই পারেন। তো এই ধরনের প্রতিকারগুলো বা প্রতিবিধানগুলোকে যদি আপনারা মেনটেন করেন তাহলে পরে কিন্তু আপনাদের বুধের সমস্যা অনেকটাই কেটে উঠবে এবং আপনারা কিন্তু বুধের শুভ ফল অবশ্যই আপনারা পাবেন। তো আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণে নমস্কার, ধন্যবাদ।